Assalamualaikum warahmatullahi wabarakatuh. কেমন আছো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজ আমি সমাজকর্মের প্রথম পত্রের তৃতীয় অধ্যায় হতে মূল্যবোধের ধারণা সম্পর্কে আলোচনা করব। মূল্যবোধ একটি বিমূর্ত ধারণা। সাধারণত মূল্যবোধ হলো একটি আদর্শ মানদণ্ড যার ভিত্তিতে মানুষের আচার আচরণের ভালোমন্দ বিচার করা হয়। মূল্যবোধী ব্যক্তিকে তার পেশাগত ও সামাজিক আচরণ নিয়ন্ত্রণে পথ নির্দেশনা দান করে। প্রতিটি পেশাতে মূল্যবোধের উপস্থিতি বিদ্যমান। পেশাগত অর্থাৎ সমাজকর্ম পেশাতেও মূল্যবোধের উপস্থিতি রয়েছে, যা সমাজকর্ম পেশাকে পরিচালনা এবং এ পেশায় নিয়োজিত কর্মীদের আচার আচরণ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা রাখে। সাধারণভাবে মূল্যবোধ ধারণাটি ব্যাপক, যা বহু রকম ও জটিল অর্থবোধ এবং বিভিন্ন প্রয়োজনে বিভিন্নভাবে ব্যবহৃত হয়। মূলত মানবীয় চাহিদা, স্বীকৃতি, পছন্দ অপছন্দ ইত্যাদির মধ্যেই মূল্যবোধের পরিচয় নিহিত। ডরথি লি মূল্যবোধের ধারণায় বলেন, অর্থাৎ একজন মনীষী যার নাম হচ্ছে ডরথি লি, তিনি বলেন, মানবীয় মূল্যবোধ বা মূল্যবোধ ব্যবস্থা বলতে কোনো ব্যক্তির তুলনামূলক পছন্দ, ভালো মন্দের বিচারবোধ, সঠিক ভুল সম্পর্কিত ভিত্তিকে বোঝায়। তাই মূল্যবোধ সম্পর্কে আমরা বলতে পারি, কিন্তু তা নির্দিষ্ট করে জানতে পারি না। মূল্যবোধ সম্পর্কে নিকোলাস বলেন, মূল্যবোধ হচ্ছে সে সকল গুণাবলী যা ব্যক্তি নিজের সহকর্মীদের মধ্যে দেখে আনন্দিত হন এবং নিজস্ব সমাজ, জাতি, সংস্কৃতি ও পরিবেশের পক্ষে মূল্যবান মনে করে খুশি হন। মূল্যবোধ সম্পর্কে একটি সুন্দর সংজ্ঞা দিয়েছেন আরটি শেফার। আরটি শেফার বলেন, ভালো মন্দ, কাঙ্ক্ষিত বা অনাকাঙ্ক্ষিত, ঠিক বা বেঠিক সম্পর্কে সমাজে বিদ্যমান ধারণার নামই হলো মূল্যবোধ। তো এই আলোচনা থেকে আমরা বলতে পারি, মূল্যবোধ হলো এমন একটি ধারণা, বিশ্বাস ও আদর্শ যার দ্বারা মানুষের সকল আচার আচরণের ভালো মন্দ ও যথার্থতা নির্ণয় করা হয়। অর্থাৎ বলা যায় যে মানুষের আচার আচরণের আদর্শ মানদণ্ড হচ্ছে মূল্যবোধ। কি বললাম, যে মানুষের আচার আচরণের আদর্শ মানদণ্ডই হলো মূল্যবোধ। তো আমরা এখানে শিখর ফলে প্রথমে লিখেছিলাম মূল্যবোধ কি বলতে পারবে। আমরা যদি একেবারে এক কথায় বলি বা এক কথায় উত্তর বলি, তাহলে সেটি হলো যে মূল্যবোধ কি। মূল্যবোধ হলো মানুষের আচার আচরণের আদর্শ মানদণ্ড, এক কথায় উত্তর। মানুষের আচার আচরণের মানদণ্ডই হলো মূল্যবোধ। এরপরে আছে মূল্যবোধের ধারণা। এখন আমরা জানবো যে মানুষের যে মূল্যবোধ আছে সে মূল্যবোধের ধারণা সম্পর্কে এখন আমরা জানবো, বা মূল্যবোধের ধরন। মূল্যবোধ হলো বিশ্বাসের অন্তর্নিহিত মূল্য। কি বলছি, মূল্যবোধ হলো বিশ্বাসের অন্তর্নিহিত মূল্য। ব্যক্তি, সমাজ ও মানুষের আচার আচরণ নিয়ন্ত্রণের অন্যতম চালিকা শক্তি হলো মূল্যবোধ। মূল্যবোধের ধরন বহুমাত্রিক, অর্থাৎ মূল্যবোধের ধরন বহুমাত্রিক। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে মূল্যবোধকে বিভিন্নভাবে নির্ণয় করা যায়। প্রথমত ব্যক্তি স্বাতন্ত্র মূল্যবোধ, আমরা একটু বোর্ডে লিখি। প্রথমে হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র মূল্যবোধ। ব্যক্তি স্বাতন্ত্র মূল্যবোধ, এখন আমরা যদি এর ভিতরে খুঁজি,
একটি হচ্ছে ব্যক্তি আর হচ্ছে কি স্বাতন্ত্র। স্বাতন্ত্র বলতে নিজস্ব, অর্থাৎ ব্যক্তির নিজস্ব মূল্যবোধ। তো ব্যক্তি স্বাতন্ত্র মূল্যবোধ বলতে এমন একটি সহজাত মূল্যবোধ যেখানে ব্যক্তি পৃথিবী অন্য সব কিছু থেকে নিজের ব্যক্তি সত্তাকে অধিক প্রাধান্য দিয়ে থাকে। ওই যে বললাম যে ব্যক্তি নিজস্ব মূল্যবোধ, অর্থাৎ ব্যক্তি এই পৃথিবীর আর সব কিছু থেকে তার নিজের যে নিজের যে ভালো লাগা বা নিজের যে পছন্দ নিজের সব কিছুকে স্বীকৃতি করা সবচেয়ে অধিক গুরুত্ব দিয়ে থাকে। এটি সবচেয়ে প্রাকৃতিক মূল্যবোধ বটে, যা প্রত্যেকটি প্রাণীর মধ্যে সহজাতভাবে বিদ্যমান। বর্তমান বিশ্ব ব্যক্তি স্বাতন্ত্র মূল্যবোধের প্রতি অধিক ঝুঁকে পড়েছে। এ অনুসারে ব্যক্তি নিজের মূল্যবোধকে সর্বাধিক সঠিক মনে করে এবং অন্য সব কিছু থেকে এটি রক্ষায় ব্যক্তি প্রাধান্য দেয়। অনেক সময় এই মূল্যবোধকে ব্যক্তি স্বাধীনতা হিসাবেও সমর্থন করা হয়। এই হিসাবে যে প্রত্যেকেরই তার নিজের জন্য যেটি ভালো তা বিবেচনা করার অধিকার প্রত্যেকেরই আছে, অর্থাৎ আমার জন্য কোনটি ভালো সেটি বিবেচনা করার অধিকার আমার আছে। প্রত্যেকটি শিশু ব্যক্তি স্বাতন্ত্র মূল্যবোধ নিয়ে জন্মগ্রহণ করে। সে সব কিছু তার নিজের জন্য চায় এবং যা চায় তাই সে কি হয় পেতেই চায়, সেটা পেতে ইচ্ছুক। যখন তা পূরণ না হয় তখন সে কেঁদে ওঠে এবং তা পূরণে সব কিছু সে অবলম্বন করে, অর্থাৎ এটি আমার চাই চাই। এরপরে আছে পারিবারিক মূল্যবোধ। পারিবারিক মূল্যবোধ অর্থাৎ কি বলছে, পারিবারিক আমি যেটাকে আরো সহজ করি তাহলে হচ্ছে পরিবার, অর্থাৎ পরিবারের একটা মূল্যবোধ থাকে প্রতিটা পরিবারে। একথা সত্য যে মানুষ পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী আবার সবচেয়ে দুর্বল প্রাণীও বটে। কি বললাম আমি যে পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী হলো মানুষ আবার সবচেয়ে দুর্বল প্রাণী হলো এই মানুষ। একটি মানব শিশু সবচেয়ে অসহায়, অর্থাৎ এই মানুষ যখন ছোট থাকে তখন সে কী হয় সব থেকে অসহায় থাকে। যদি তাকে সমাজে একা বেঁচে থাকতে হয় তাহলে সেটি প্রায় অসম্ভব, কারণ একটি শিশু এই সমাজে একা একা বেঁচে থাকা কোনো মতেই সম্ভব নয়, তার জন্য খুবই কঠিন হয়ে পড়ে। তার বেঁচে থাকা এবং বেড়ে ওঠার জন্য পরিবারের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। পরিবারের ধারণা থেকেই মূলত পারিবারিক মূল্যবোধের সৃষ্টি। একমাত্র পরিবারই তার সদস্যদের উপর নিয়ন্ত্রণ ও অধিকার প্রতিষ্ঠা করতে পারে, কেননা পরিবার ব্যবস্থায় এর প্রত্যেক সদস্য তাদের মধ্যে ভালোবাসা ও বিশ্বাসের একটি অলিখিত বন্ধন আবদ্ধ থাকে বা একটি অলিখিত বন্ধন তৈরি থাকে। পারিবারিক বিষয়ের এই মূল্যবোধ পুরোটাই ঐতিহ্য এবং বিশ্বাসের ভিত্তিতেই গড়ে ওঠে। যখন পারিবারিক মূল্যবোধ দৃঢ় বা শক্তিশালী হয় তখন ব্যক্তি স্বাধীনতা বা ব্যক্তি স্বাতন্ত্র মূল্যবোধগুলোও শক্তিশালী হয়ে ওঠে। এক্ষেত্রে প্রত্যেক ব্যক্তিকেই প্রথমে তার পরিবারের সদস্যদের ব্যাপারে চিন্তা করতে হয় এবং পরে নিজের জন্য। প্রথমে চিন্তা করতে হবে কার জন্য, পরিবারের অন্যান্য সদস্যের জন্য এবং পরবর্তী সময়ে নিজের জন্য। তাই অনেক সময় এই মূল্যবোধ ব্যক্তিকে একটি আলাদা সত্তা হিসেবে আত্মপ্রকাশে বাধা প্রদান করে থাকে। অর্থাৎ কোনো ব্যক্তি একজন মনীষী বলেছে যে মানুষ কি হলো, সে কখনো একাকী বাস করতে পারে না, মানুষকে বাস করতে হলে অবশ্যই তার কী হয় পরিবারের দরকার আছে, সমাজের দরকার আছে। অর্থাৎ মানুষ সামাজিক জীব, তাই মানুষ যখন একটি পরিবারে বসবাস করে তাকে আগে কী করতে হবে, পরিবারের জন্য চিন্তা করতে হয় এবং পরে নিজের জন্য চিন্তা করতে হয়। তিন নম্বরে আছে পেশাগত মূল্যবোধ। পেশাগত মূল্যবোধ, সমাজ শুধুমাত্র পরিবার গঠনের জন্যই সৃষ্টি নয় বা বরং প্রকৃতিগতভাবে পরিবারের সমাজের একটি সুনির্দিষ্ট উপকরণ হিসেবে এর সদস্যদের প্রয়োজন ও প্রকাশকে পূরণ করে। এক্ষেত্রে রাষ্ট্র বা সরকার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান,
যা বিভিন্ন বিভাগ বা সংস্থার সমন্বয়ের মাধ্যমে গঠিত, যার মধ্যে পুলিশ, আইন, রাজস্ব, প্রতিরক্ষা প্রভৃতি উল্লেখযোগ্য। এসকল সংস্থাগুলো রাষ্ট্রকে একটি সাধারণ ঐক্য প্রতিষ্ঠায় ও বৈশত্রুর আগ্রাসন থেকে রক্ষা করে। এছাড়া বিভিন্ন বেসরকারি সংস্থাগুলো কর্মী উৎপাদন ও সেবার সাথে জড়িত। এক্ষেত্রে প্রতিটি ব্যক্তি কোনো না কোনো সংস্থায় যুক্ত থাকে, জীবিকা নির্বাহের জন্য পেশাগত কর্মে লিপ্ত থাকে। সমাজ বা রাষ্ট্রে এসকল সংস্থাগুলো যার যার ভূমিকায় নিয়োজিত, যেখানে ঐক্য সমিতি প্রতিষ্ঠায় কর্মীদেরকে কিছু বিশেষ মূল্যবোধ ধারণ করতে হয়। ব্যক্তি তার পেশার আলোকে এই মূল্যবোধের অনুশীলন ও উন্নয়ন ঘটাতে পারে। সমস্ত ভেদে এই মূল্যবোধের মধ্যে ভিন্নতা বিদ্যমান। যেমন একজন পুলিশ অফিসারের সাথে একজন আইনজীবী বা সমাজকর্মীর মূল্যবোধ কখনোই এক হবে না। তাই প্রতিটি পেশায় স্বতন্ত্র কিছু মূল্যবোধ বিরাজমান, যা অন্য পেশা থেকে পৃথক। এই পেশাগত মূল্যবোধ পেশাদার কর্মীদের কাছ থেকে প্রত্যাশিত আচরণেই অতীব গুরুত্বপূর্ণ। অর্থাৎ এখানে এই যে আমরা লিখলাম যে পেশাগত মূল্যবোধ, প্রত্যেকটি পেশারই কিছু নিজস্ব মূল্যবোধ থাকে, সকল পেশার একই রকম মূল্যবোধ নয়। যেমন আমরা শিক্ষকতা করি, আমাদের একটি মূল্যবোধ আছে। যারা চাকরি করছে তাদের একটি মূল্যবোধ আছে। যারা ওকালতি করছে তাদের একটি মূল্যবোধ আছে। অর্থাৎ প্রতি মানুষকে জীবিকা অর্জনের জন্য কোনো না কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে কাজ করতে হয়। আর এই প্রতিটা প্রতিষ্ঠানে এবং প্রতিটা পেশারই কিছু নিজস্ব মূল্যবোধ থাকে। একজন মানুষ যখন ওই পেশায় বা ওই প্রতিষ্ঠানে নিয়োজিতভাবে কাজ করবে, ওই প্রতিষ্ঠানের মাধ্যমে জনগণকে সেবা দেবে, তখন ওই প্রতিষ্ঠানের মূল্যবোধ, ওই পেশার মূল্যবোধ ওই ব্যক্তিকে ধারণ করতে হয় এবং সেটি মেনে চলতে হয়। আমি এখন শিক্ষকতা পেশার সাথে জড়িত। এখন এই শিক্ষকতা পেশার জন্য যে মূল্যবোধ আছে এবং এই প্রতিষ্ঠানের, আমি এই যে কলেজের সেবা দিচ্ছি, এই কলেজের নিজস্ব কিছু মূল্যবোধ আছে। আমাকে এই প্রতিষ্ঠানের মূল্যবোধ প্লাস আমার শিক্ষকের শিক্ষক সুলভ যে আচরণ, শিক্ষকের কিছু মূল্যবোধ আছে, সেই মূল্যবোধ মেনে আমাকে এখানে শিক্ষকতা করতে হয়। ঠিক তেমনি আমি যদি এখন ব্যাংকে চাকরি পাই, ব্যাংকে চাকরিতে চলে যাই, তাহলে একটি ব্যাংকের যে মূল্যবোধ আছে, সেখানে তাদের যে গোপনীয়তা রক্ষার বিষয় আছে, তাদের যে কারিকুলাম আছে, তাদের যে মূল্যবোধ আছে, আমাকে সেই মূল্যবোধ মেনেই সেখানে সেবা প্রদান করতে হবে। তাই বলছে প্রতিটি পেশারই নিজস্ব মূল্যবোধ থাকে, কখনো সকল পেশার একই রকম মূল্যবোধ নয়। হ্যাঁ, তবে কি কিছু কিছু একটি পেশার সাথে অন্য পেশার কিছু মিল থাকতে পারে। একজন যে উকিল আছে, সেই উকিলের তার মূল্যবোধ কোনটি, তার মক্কেলকে বেকসুর খালাস করতে হবে, তার মক্কেলকে নির্দোষ প্রমাণ করতে হবে। আমি একটু উদাহরণ দিলাম, তাহলে ওটি হচ্ছে তার মূল্যবোধ। এই জন্য বলছে যে প্রতিটি পেশারই নিজস্ব কিছু মূল্যবোধ থাকে। যখন একজন ব্যক্তি জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা অর্জন করে জীবিকা অর্জনের জন্য কোনো পেশায় জড়িত হয়, কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে কোনো পেশায় নিয়োজিত হয়, তখন সেই প্রতিষ্ঠানের এবং সেই পেশার সেই মূল্যবোধগুলো তাকে মেনে চলতে হয়। তো এখন এই যে পেশার যে মূল্যবোধ, আরও কিছু মূল্যবোধ আছে। আজকে আমি এই তিনটা মূল্যবোধ নিয়ে আলোচনা করলাম, ব্যক্তি স্বাতন্ত্র মূল্যবোধ, পারিবারিক মূল্যবোধ এবং পেশাগত মূল্যবোধ। তোমরা এই ক্লাসটি, এই তিনটি মূল্যবোধ ভালো করে ক্লাসটি ফলো করবে, এই অনলাইন যে ক্লাস হচ্ছে সেটি দেখবে এবং পাশাপাশি বাড়িতে বই ফলো করবে। এরপরে আরও অন্য মূল্যবোধ আছে, সেগুলো আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো আমি একটু পিছনে ফিরে যাই। এখানে বলেছিলাম যে ব্যক্তি স্বাতন্ত্র মূল্যবোধ, আমরা যদি এই যে শব্দগুলোকে যদি ভালো করে ভাঙি, তাহলে দেখবে ওর ভিতরে উত্তরগুলো রয়ে গেছে। ব্যক্তি বলতে আমরা বুঝি, আর স্বাতন্ত্র বলতে হচ্ছে নিজস্ব। তা বলছে যে কি ব্যক্তি স্বাতন্ত্র মূল্যবোধ, অর্থাৎ ব্যক্তির নিজস্ব কিছু মূল্যবোধ আছে। প্রতিটি মানুষ যখন জন্মগ্রহণ করেছে, প্রতিটি মানুষের নিজস্ব কিছু মূল্যবোধ আছে। সে সেটিকে ধারণ করে, লালন করে এবং সে সেটিকে কি হয় প্রতিপালন করে। প্রতিটি মানুষ তার নিজস্ব মূল্যবোধকে কি হয় এস্টাবলিশ করতে চায়। তাই উদাহরণ বলেছিলাম যে একটি শিশু যখন জন্মগ্রহণ করে, সে তার একটা মূল্যবোধ আছে কি, সে সব কিছু পেতে চায়। সে যখন না পায় তখন সে কান্না করে, অর্থাৎ যে কোনো মূল্যে সে তার মূল্যবোধটি, সে অধিকারটিকে সে আদায় করে নিতে চায়।
তাই প্রতিটি মানুষের নিজস্ব কিছু মূল্যবোধ আছে। এরপরে বলেছিলাম কি পারিবারিক মূল্যবোধ, পারিবারিক মূল্যবোধ অর্থাৎ কি প্রতিটি পরিবারের কিছু নিজস্ব মূল্যবোধ থাকে। একজন মানুষ যখন জন্মগ্রহণ করে সে অবশ্যই ওই পরিবারের সদস্য। মনীষী বলেছেন যে মানুষ সমাজে বাস করে, যে সমাজে বাস করে না হয় সে মনীষী না হয় পশু, অর্থাৎ সরি হয় সে দেবতা না হয় পশু। কারণ মানুষ হিসেবে যে জন্মগ্রহণ করছে তাকে সমাজে বাস করতে হবে, সমাজের নিয়মকানুন তাকে মেনে চলতে হবে। তাই যে পারিবারিক মূল্যবোধ বলছে অর্থাৎ প্রতিটি পরিবারের কিছু মূল্যবোধ থাকে। এবং মানুষ কী করে, তার পরিবারের যে সদস্য থাকে আগে তাদের অধিকার তাদের নিয়ে চিন্তা করে এবং তারপরে সে নিজের জন্য চিন্তা করে। এরপরে বলেছে কি পেশাগত মূল্যবোধ, মানুষ যখন লেখাপড়া অর্জন করে, জ্ঞান অর্জন করে, দক্ষতা অর্জন করে, এই জ্ঞান দক্ষতা অভিজ্ঞতা অর্জন করার পরে সে জীবিকা নির্বাহের জন্য একটি প্রতিষ্ঠানে সে চাকরি হয়, চাকরি নেয়, জীবিকা অর্জনের জন্য কোনো একটি প্রতিষ্ঠানের মাধ্যমে কোনো একটি পেশায় নিয়োজিত হয়। এখন প্রতিটি পেশারই কিছু নিজস্ব মূল্যবোধ থাকে এবং একজন ব্যক্তি যখন যে পেশায় নিয়োজিত হবে, যে প্রতিষ্ঠানে কাজ করবে, ওই প্রতিষ্ঠানের এবং ওই পেশার যে মূল্যবোধ থাকে সেই মূল্যবোধগুলি তাকে অবশ্যই মেনে চলতে হয়, সেই মূল্যবোধ অনুযায়ী তাকে চলতে হয়, কাজ করতে হয়। তো আজকের আলোচনা ছিল মোটামুটি এই পর্যন্তই। আমরা শ্রীমন ফলে ফিরে যাই। শ্রীমন ফলে প্রথমে লিখেছিলাম মূল্যবোধ কী তা বলতে পারবেন, আমরা মূল্যবোধ নিয়ে আলোচনা করেছি। এক কথা যদি আমরা উত্তর দেয় যে মূল্যবোধ কী, তাহলে আমরা বলবো যে মানুষের আচার আচরণের যে আদর্শ বা যে মানদণ্ড সেটি হলো মূল্যবোধ। মানুষের আচার আচরণের যে আদর্শ মানদণ্ড সেটি হলো মূল্যবোধ। তো আজকের আলোচনা এ পর্যন্ত। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং শ্রীমুরজা এমপি কলেজের অনলাইন ক্লাসের সাথে যুক্ত থাকো। আজকের ক্লাস এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।